উফ এই গরমে যে কি রান্না করা যায় এটা ভাবতে ভাবতেই আমার সকাল কেটে দুপুর হয়ে যাচ্ছে রোজ দিন একই অবস্থা তো দেখো এখন সকাল সকাল কি করা যায় কি করা যায় এটা ভাবতে ভাবতে তো অনেক লেট সেই কারণে আজকে কি রান্না হবে তোমরা তো বুঝেই গেলে তো সে কারণে দেখো এখানে আমি একটু সবজি কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ যা আছে সমস্ত কিছু আমি সুন্দর করে ধুয়ে এখানে কেটে রেডি করে নিচ্ছি কারণ যত বেশি গরম পড়ুক না কেন রান্না তো করতেই হবে তাই না রান্না ছাড়া তো চলাই মুশকিল তো সে কারণে সকাল সকাল আমি আবার দেখো চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি তো গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরাও আল্লাহর ইচ্ছাই অনেক বেশি ভালো আছি তো শুরু করছি আজকের ব্লগটা আজকের ভ্লগটা শুরু করার আগে আমি একটাই কথা বলতে চাই বন্ধুরা তোমরা যাও ঝটপট করে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছ তারা যাও এক্ষুনি গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আজকের ভিডিওটা তো সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া হয়েছে হালকা পাতলা খাওয়া দাওয়া বলতে আমি আর মাম্মাম দুজনে মিলে খেয়েছি বিস্কুট আর পানি তো বিস্কুট পানি খাওয়ার পর এখানে বাজে সকাল দশটা এখন তো চলে এলাম এখন ব্রেকফাস্ট রেডি করার জন্য তো আজকে মাম্মা মামাকে বলছে মাম্মা মা আমাকে একটু এগরোল বানিয়ে দেবেন আমি শোনা এই গরমেতে এগরোল খাওয়াটা একদম ভালো হবে না আমি তোমাকে ডিম রুটি করে দিচ্ছি তো সোনা পাখির জন্য আর আমার জন্য দুজনের জন্য সেম সেম এখানে দেখো আমি প্রথমে প্লেন রুটি বানিয়ে নিয়েছি রুটি বানিয়ে নিয়ে এখানে ডিমটা ফেটে কড়াইতে দিয়ে তাওয়াতে দিয়ে তার মধ্যে আমি রুটিটা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট একদম হালকা পাতলা অল্প তেলে করার চেষ্টা করেছি আর এটা হচ্ছে একদম গমেরাটা রুটি খুবই হেলদি তো সেই কারণে দেখো এখানে প্রথমে সোনা পাখিরটা রেডি করে নিলাম তারপরে দেখো এখানে আবারও একটা আমি সেম সেমভাবেই আমি এখানে বানিয়ে নিচ্ছি তো আমি যখনই ভাবি যে একটু কম রুটি বানাবো মানে দুটো রুটি বানাবো তখন দেখি আমার তিনটে রুটি হয়ে যাচ্ছে আর যখন মনে করে একটু বেশি করে বানাবো তখন দেখি কম হয়ে যায় তো এটা কার কার সঙ্গে এরকম হয় রুটি বানাতে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে সোনা পাখির জন্য আমার জন্য দুজনের জন্য রেডি করে নিলাম এটা তো অনেকটা মানে ডিমের হাত পা বার হয়ে গেছে তো সেটা কোনো ব্যাপার না একটু ডিজাইন বলতে পারো আর অনেকদিন আমি রুটি করে নিন সে কারণে আমার রুটি করা আমি পুরোপুরি ভুলে গেছি রুটি আর গোল হচ্ছে না আটা মাখা ভালো হচ্ছে না আমি জানি না কেন আর সোনা পাখির এই যে আবদার বা আব্বা একটু তো আটা মাখলে সোনা কে দিতেই হবে তো দেখো খাওয়া দাওয়া সমস্ত সবজিগুলো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এলাম একদম মেন কাজে এখানে দেখো মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মিক্স করে নিয়ে এখন একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একদম লাল লাল করে আজকে ফ্রাই করে নেবো কারণ আজকে হবে একটা সবজি দিয়ে মাছের ঝোল তো সে কারণে একটু ঝোল ঝোল রান্না করব তো ঝোল ঝোল রান্নার মধ্যে ফ্রিজের মধ্যে থাকা মাছ একটু কড়া করে ভেজে দিলেই টেস্টটা ভালো আসে আর যদি একদম টাটকা মাছ হয় তাহলে একটু হালকা করে ভাজলেও তো দেখো এখানে সমস্ত কাটাকাটি রেডি হয়ে গেছে মাছগুলো ভাজা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাছগুলো ভেজে তুলে নিয়েছি তার মধ্যে আমি এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করে নেব নিয়ে রোজ দিন যেভাবেই রান্না করি সমস্ত মশলা ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো এখানে দেখো টমেটো তো টমেটো দেওয়ার পর এখানে সুন্দর করে কষানো চলছে আর এই যে আমার সোনা পাখিটা সোনা পাখিটা আজকে কোথায় গেছিলো জানো সোনা পাখিটা আজকে গেছিলো আমার শ্যাম্পু নিয়ে আসতে বাবা সোনা বাচ্চা তো আবার ব্যাগ নিয়ে টুপি পরে যেন কত দূরে গেছিলো শ্যাম্পু আনতে তো সোনা পাখি এখন বড় হয়ে গেছে সোনা পাখি আজকে আমাকে শ্যাম্পু এনে দিয়েছে বাবা বিগালে তো একটু খাবার দাবার কিনে নিতে হবে বাবা কত কাজ করেছে তারপর সোনা পাখি এখন আরও বেশি কাজ করে জানো তোমরা সোনা পাখি না বোতলে পানিগুলো ফোটে সব ফ্রিজে দিয়ে দেয় তারপর যা কিছু প্রয়োজন হয় আমি বললে নিয়ে আসে রেখে আসে অনেক কাজ করে তো এখানে টমেটোগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে এবার আমি দিয়ে দিলাম সবজিগুলো আজকে হবে পটল আলু টমেটো দিয়ে পাতলা ঝোল করে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো কিন্তু আজকে পাতলা ঝোল করতে চেয়েছিলাম তো পাতলা ঝোল থেকে কিভাবে যে পুরো ঝোলটা টেনে গেলো বুঝতে পারলাম না আসলে মনে হয় আরও একটু বেশি পানি দিলে ভালো হতো তো দেখো এখানে কষনা কমপ্লিট হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে এবার ঢাকনাটা আমি বন্ধ করে দেবো আলুটা গলে গেলে মাছটা দিয়ে দেবো বেশ রান্না কমপ্লিট একদম ছটপট একটা রেসিপি রেডি হয়ে গেলো তো দেখো এখানে ঢাকনা বন্ধ করে দিয়েছি আর দেখো আজকে কিন্তু এই রান্নাটা আমি তোমাদেরকে যখন দেখাচ্ছি তখন বাজে রাত দশটা কারণ দুপুরবেলায় ক্লিকটা নেওয়া হয়নি তো সেটা আমি নিয়েছি রাত্রিবেলা তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক তো দেখো পাখিটা বিকালবেলাতে এখানে অনেক বেশি বদমাইশি করছে আমাকে বলছে এখন আমার সঙ্গে আমার মেয়ে আজকে ঝগড়া করছে আমাকে বলেছে মামমাম তুমি আমাকে একটা কেক এনে দেবে তো আমি গিয়ে একটা কেক এনে দিয়েছি ওরে বাবা কেকটা পছন্দই হয়নি সে কারণে ছুঁড়ে ফেলে দিচ্ছে আর আমিও আজকে ভালো আমি একটু সুযোগ পেয়েছি একটু রাগাই বেশি করে রাগিয়ে দিই দেখি কি করে বা আগে তো তো একদম এদিক মুখ ঝামটি মারছে ওদিক মুখ ঝামটি মারছে ওই যে একটুখানি মেয়ে আবার এত বেশি রাগ দেখায় তারপর আবার সোনাকে একটু ভালো করে আদর করেছি ওরে বাবা সে কি আনন্দ দেখো খালি বলেছি সোনা পাখি তুমি এখন কেকটা খেয়ে নাও পরে আমি তোমাকে মাজা এনে দেবো তো সেই আনন্দে আনন্দে এখন খুব আনন্দে এখন যে কেক পছন্দ হচ্ছিল না কেক কত মজা করে তৃপ্তি করে বসে খাচ্ছে আমাকে আবার দেখাচ্ছে আর সোনা পাখির একটা গুণ যেটা আমি সবসময় এখন নোটিস করি সোনা পাখি যেটাই যেটাই দিই সেটা খাওয়ার আগে অবশ্যই অবশ্যই আমাকে একটু দিয়ে তারপর খায় আমাকে এত ভালোবাসে বা ভালোবাসে এত ভালোবাসে বলে বোঝানোর মতো না যে এত ভালোবাসা মায়ের প্রতি তো তারপর দেখো একটু চলে এলাম রান্নাঘর দিয়ে রান্নাঘরের জানালা দিয়ে দেখি খুব সুন্দর আজকে চাঁদটা দেখা যাচ্ছে সে কারণে তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করলাম চাঁদটা আজকে অসাধারণ লাগছে একদম অসাধারণ তো সোনা পাখিটা এখন বাজে রাত নটা সোনা পাখি এখন খেতে চলেছে বিস্কিট আর হরলিক্স তো এখন এত লেট হয়ে গেছে আজকে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়াটা যে কি বলবো তো সোনাম পাখি এখন যদি এটা খায় রাতের খাবার কখন খাবে আমি বুঝেই উঠতে পারছি না তো চলো আর কি করা যাবে লেট হয়ে গেছে কিছু করার নেই লেট করেই খা কোনো অসুবিধা সোনা পাখিটা তো এখন বসে বসে খাচ্ছে হরলিক্স কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো সোনা পাখিটা মাথার মধ্যে এই অন্যটা সেই সন্ধ্যে সাতটা থেকে দিয়ে বসে আছে আমি বলছি মামা এটা খুলে ফেলো গরমের সময় এখন আমাকে বলছে না আমি তোমার মতো বড় চুল আমার দেখো তুমি তুমি তো আমার চুলগুলো সব কেটে দিলে তুমি তো পচা মেয়ে আমাকে বলছে আমি নাকি পচা মেয়ে সে কারণে সোনা পাখি এখন লম্বা লম্বা চুল করেছে আসলে ছোটোবেলায় এগুলো আমাদের সঙ্গেও অনেক হয়েছে মাথায় একটা কিছু দিয়ে ভাবতাম ভীষণ বড় বড় চুল আমার বা আব্বা আর আমারই তো মেয়ে তো করবেই একদম ঢঙ্গি মাসি হয়েছে প্লাস একদম ঝগড়ুটে বুড়ি ঝগড়ুটে বুড়ি তো আমি ছিলাম না তো আমার হয়েছে এটা ঝগড়ুটে বুড়ি তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে আল্লাহ